সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। রাত্রে 10:30টার মধ্যে গান লেখা হয়ে গেল। গান লেখা হলো তো গণি সাহেব বিভিন্ন রকম শব্দ দিয়ে প্রথমটা শুরু করছিলেন, তখন আমি চিন্তাভাবনা করে দেখলাম আজকে যেসব স্টোরিগুলো চলছে, আজকে যেসব গানগুলো মানুষ জনপ্রিয়তার অঙ্গনে নিয়ে যাচ্ছে, তো সেখানে একটু অন্যরকম কথা বোধ হয় শুরুতে দিলে ভালো হবে। তখন আমার ভেতরে আসে কি ফুল টুসি, আমি গণিদা এটাকে ফুল টুসি বৌদি আমি করুন, কেননা ক্যারেক্টারটা তো বৌদিরই ক্যারেক্টার, তবে ফুল টুসি বৌদি আমি কচি আমের আটি, এই দুটো লাইন সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো এবং আমি সেই দুটো লাইনকে দিয়ে গণিতা বাকিটা পুরোটা গানটা সঙ্গে সঙ্গে লিখে দিল এবং রাত্রে 12:30-1টার মধ্যে গানটা সুর করে রেডি করে তুহিনকে পাঠিয়ে দিয়েছি কি শুনে বলো ঠিক আছে কিনা, তবে পরশু দিন স্টুডিও নেবো। শুনে দু একটা জায়গাও বলো দাদা এটা যদি একটু এরকম চেঞ্জ হয়, যেরকম অন্তরাটা চেঞ্জ হচ্ছে বলে একটু পুরোনো দিনের বাড়ি বাড়ি ওই এরকম আর কি আগেকার দিনে যেসব আর ওকে, সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ করলাম। দুদিন পরে রেকর্ডিং, জোজোকে ফোন করলাম, ওদের ডিমান্ড ছিল জোজোকে গাইতে হবে, জোজোকে ফোন করলাম, আমরা জোজো ফিনান্সিয়াল ব্যাপার আছে, আরে ভাই কী দিতে হবে আগে বলো, গান রেডি, বলো তুমি দিলেও গাইবো তুমি না দিলেও গাইবো, স্টুডিও কবে সেটা বলো, তোমায় টাকা নিয়ে চিন্তা করতে হবে না। খুব ভালো কথা, আনন্দের সঙ্গে সবাই গেলাম, মিউজিক তৈরি হলো, জোজো এলো গান গাইলো, একদিনে সব কমপ্লিট, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এক্সপিরিয়েন্স আর 10টা ছবির গান গাইতে গেলে যেরকম হয় সেরকমই নতুনভাবে ভাবা একটা গানকে নিয়ে কীরমভাবে একটুখানি প্লেসমেন্ট করা যায়, কোন কথাটা কীরমভাবে বলা যায়। আর এটা ছাড়া একটা মজা যেটা ছিল যে এনভায়রনমেন্টটা একটুখানি আমার ফ্যামিলিয়ার ছিল, বিকজ টুটনদাকে আমি অনেক বছর ধরে চিনি যিনি মিউজিক ডিরেক্টর, অ্যান্ড তুহিন আমার শ্বশুরবাড়ির পাড়ার মানুষ, সো কাজেই সব কিছু মিলিয়ে বেশ মজা এবং ওরা খুব এক্সাইটেড ছিল গানটাকে নিয়ে কীরম হবে না হবে। আমরা আগে অনেক কবার আলোচনা করেছি গানটা নিয়ে, বিশেষ করে আমি টোটনদা, ফ্লোরে যাওয়ার পরে মনে হচ্ছিল না যে খুব প্রফেশনাল একটা জায়গায় কাজ করতে এসেছি, দো উই অল অফ আস আর প্রফেশনাল আর্টিস্ট অ্যান্ড মিউজিশিয়ানস, বাট খুব ভালো লাগলো মানে। আর গানটাকে যখন আমি শুনলাম যে আমার কোরিওগ্রাফি করবে, তো ডেফিনেটলি আমার মনে হয় যে নিউ জেনারেশনের ছেলে তো অন্যরকমভাবে কোরিওগ্রাফি করবে, আর গানটার মধ্যে একটা পুরনো এসেন্স আছে গানের, যেরকম আগে আমরা ওই একটুখানি ওই বাইজিপাড়ার গান শুনতাম ওরম ধরনের একটা গান, তো ওই লাচকটা ছিল বলে আমার আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এখন তো সব খুব হিপহপ টাইপের গান হচ্ছে, তার পাশাপাশি এই গানটার একটু অন্যরকম এসেন্স আছে। ফুলটুসি নিয়ে এটাই বলবো যে রু মিউজিক থেকে এই গানটা রিলিজ হয়ে গেছে, আপনারা গানটাকে শুনুন ভালোবাসুন এবং পুরো এন্টায়ার টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা পাঠান। ওটা তো মারাত্মক একটা এক্সপিরিয়েন্স যেটা বলে বোঝাতে পারবো না, ভাষায় বললে খুব কম বলা হবে। ফার্স্ট হচ্ছে জোজোদির গান যেটা একদম সবার মন ছুঁয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে আমাদের ডিরেক্টর তুহিনদা, আমাদের প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক, আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার যে আছেন তপনদা, তো সবাইকে বলি, ইভেন আমাদের ফুল টিম তো মারাত্মক ভালো একটা কাজ করেছে, ভীষণ ভালো কিছু দিয়েছে পুজোয়। সব থেকে বড় ব্যাপার এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কী দিয়ে গেছে আমাদের ফুল টিমটা, তো সেটার জন্যই বলছি আমাদের গান তো আজকে লঞ্চ হয়ে গেল, তো সেখানে আপনারা দেখুন, ইউটিউবে যান,
আমাদের লিংকটা দেওয়াই আছে, তো দেখুন ভীষণ ভালো লাগবে। মানে এই যে আমরা করোনা পরিস্থিতিতে এত দুঃখে ছিলাম, এত কষ্টে ছিলাম, হ্যাঁ, তো সেখানে প্রচুর কিছু পাওয়া, প্রচুর কিছু দেওয়া। কাজের অভিজ্ঞতা বলতে, আমি যে ডিরেক্টর আছে, ডেফিনেটলি এনার সাথে আমার তুহিনদার সাথে কাজ করা হয়ে গেছে, কিন্তু এই কাজটা না বলে পারছি না, পুরো অন্য রকম কিছু দিয়ে গেছে। এখানে যেরকম হাসি, আনন্দ, দুঃখ, লাস্টে কিছু আছে রিভেঞ্জ, তো সেটাই এখন সবটা বলবো না, তাহলে মজাটা পাবেন না আপনারা। হ্যাঁ, ডেফিনেটলি সেরকমই আমাদের কথাবার্তা চলছে, তো খুব তাড়াতাড়ি সেরকমই কিছু একটা ব্যাপার আপনারা দেখতে পাবেন। তো ফুলটুসি মানে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত বড় একটা অপরচুনিটি আমার সামনে আসবে, তো সেটার জন্যে সবাইকে থ্যাংক ইউ, আমাদের পুরো ফুল টিমকে থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে, অসম্ভব একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, ভীষণ কষ্ট করেছি, কিন্তু কষ্টের পর আজকে যে জিনিসটা পাচ্ছি সেটা একটা বড় পাওয়া। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমাদের এটা খুব ভালো একটা জায়গায় যায়, পুজোয় সবার মুখে মুখে যেন এই ফুলটুসি থাকে। ক্যারেক্টারে যেরকম আছে 8 থেকে 80, সবাই বলবে ভালোবাসি, তো সেটা যেন আমরা পাই, এটাই সবার কাছে আমাদের বলার। দেখুন ভীষণ ভালো লাগবে, আমার মনে হয় সবার ভীষণ পছন্দের হবে, কারণ আমাদের কোরিওগ্রাফার যে আছে সে এর আগে আমাদের একটা কাজ দিয়েছে, খুব হিট কাজ দিয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আমাদের অমর, তো উনি দিয়ে গেছেন যেটা, সেটা হচ্ছে টুম্পা সোনা। টুম্পা সোনার পরেই আসছে ফুলটুসি, তো ওই জন্যই বলছি আপনারা দেখুন, আমার মনে হয় একটা বড় কিছু পাবেন আপনারা। না, খুবই ভালো লাগছে ফুলটুসি নতুন একটা ওয়েব সিরিজ যেটা আমরা পুজোতে রিলিজ করছি। আজকে আমাদের মিউজিক এবং পোস্টারটা রিলিজ হলো, আপনারা এর মিউজিকটা রু মিউজিকের ইউটিউবে গিয়ে আপনারা গানটা শুনতে পারেন। ফুলটুসি গল্পটা হচ্ছে একটা দুষ্টু মিষ্টি বৌদির গল্প, হ্যাঁ, যে পাড়ার বৌদিদেরকে যথারীতি খুব আনন্দে মাতিয়ে রাখে, কিন্তু লাস্টে দেখা যাবে যে এই গল্পে 5টা মার্ডারও রয়েছে। সেটা কে করবে, কীভাবে করবে, সেটা দেখতে গেলে আপনাদের একটু ওয়েট করতে হবে, পুজোতেই আমাদের ফুলটুসি রিলিজ হচ্ছে। গল্পটা ভাবার পিছনে কারণ বলতে, গল্পটার মধ্যে আমরা কমেডি রেখেছি, কারণ সত্যি কথা বলতে এখন এই কোভিড সিচুয়েশনে মানুষ হাসতে একদম ভুলে গেছে, তো এটা একটা হাসির মজার গল্প, লাস্টে একটু ক্লাইম্যাক্স রয়েছে, এই জাস্ট এই জন্যই গল্পটা ভাবা, সেরকমভাবে বিশেষ কোনো কারণ। কাজ করেছে সব ভালো ভালো কিছু মানুষজনকে আমরা পেয়েছি, যেমন প্রদীপদাকে পেয়েছি, প্রদীপদা আছে, শুভাশিস দা রয়েছে, শুভাশিস ব্যানার্জি, তারপর মৌপিয়া দাস, দেবাশিস গাঙ্গুলি, তারপর আমাদের ডক্টর প্রবীর ভৌমিক, উনি নিজে অভিনয় করেছেন, দিব্যেন্দু, মিরাক্কেলের কাজু, সাহেব, কৃষ্ণ, প্রত্যেকে খুব ভালো এক্সপিরিয়েন্স, সবাই খুব ভালো মতো কাজ করেছে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।